শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল নয় নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বরাকের বেকারদের প্রতি চাকরির ক্ষেত্রে বৈষম্য এবং শিলংয়ে নির্যাতনের প্রতিবাদে বারো ঘন্টার বরাক বন্ধের ডাক বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার সবার গড়ে গড়ে লাগানো হবে স্মার্ট বিদ্যুতিক মিটার ত্রিশ দিন পর্যন্ত পুরনো এবং স্মার্ট মিটার দুটোই সংযুক্ত হয়ে থাকবে আপনার গড়ে আজ ঘোষণা কেবিনেট বৈঠকে টিলা বাজারে গণ মধ্যে সড়ক দুর্ঘটনা গণ রাস্তার পাশে গাছে গিয়ে ধাক্কা ওয়াগনার গাড়ির গুরুতর জখম চালক ছাত্র বিস্তারিতে থাকবে প্রতিবেদনে রাজ্যে এখন আর শিক্ষকের প্রয়োজন নেই নতুন করে আর শিক্ষকের নিযুক্তি হবে না অসমে ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর করিমগঞ্জের শিক্ষিত বেকার ছেলেদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে অগ্নিবীর পরীক্ষা থেকে বঞ্চিত করিমগঞ্জ জেলা প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের প্রতিবাদ আবার বিরানব্বই বিশ্বকাপের রিমেক টি বিশ্বকাপে আজ সেমিফাইনালে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান শিক্ষা কোনো ব্যবসা নয় টিউশন ফি রাখতে হবে সাতদের মধ্যে মন্তব্য সুপ্রিম কোর্টের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে চাকরির ক্ষেত্রে বঞ্চনা আজ শিলচরে দর্ণা কংগ্রেসের নেপালে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প ছয় জনের মৃত্যু দিল্লিতেও অনুভূত হয় ভূমিকম্প এবং শেষ খবরটি আসামে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ডেঙ্গু সরাচ্ছে অসমে করিমগঞ্জ জেলায়ও দরা পড়েছে তিনজন ডেঙ্গু রুগী বাড়ির বাইরে খালি পাত্রে জল না রাখার আহ্বান তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাকের বেকারদের প্রতি বৈষম্য এবং শিলংয়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বরাক বন্ধের ডাক দিল বিডিএফ আগামী আঠারো নভেম্বর বুড় পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বারো ঘন্টা ব্যাপী সর্বাত্মক বরাক বন্ধের ডাক দিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট আজ অর্থাৎ বুধবার শিলচর পেনশনার্স ভবনে এক সাংবাদিক সম্মেলনে বরাক বন্ধের কথা জানিয়ে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন বরাকের প্রতি বৈষম্য এবং শিলংয়ের সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে এই বন্ধের আহ্বান করা হয়েছে এবার সবার গড়ে গড়ে লাগানো হবে স্মার্ট মিটার সবার ঘরে ঘরে স্মার্ট মিটার লাগানোর জন্য আজ ঘোষণা ক্যাবিনেটের এপি এল ঘরে ঘরে সংযুক্ত করবে আটান্ন লাখ স্মার্ট মিটার সঙ্গে বলা হয়েছে স্মার্ট মিটারের সঙ্গে আপনার ঘরে লেগে থাকবে আপনার পুরনো মিটারও ত্রিশ দিন পর্যন্ত পুরনো মিটারের সঙ্গে স্মার্ট মিটার দুটোই সংযুক্ত হয়ে থাকবে আপনার ঘরে স্মার্ট মিটারের রিডিংয়ে যদি কোনো ভুল থাকে তাহলে এতে ধরা পড়বে ত্রিশ দিন পর্যন্ত কোনো অভিযোগ না আসলে পুরনো মিটার খুলে দেওয়া হবে আজ এই ঘোষণা কেবিনেটের আজ সাত সকালে ঘটে গেল এক সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা ওয়াগনার গাড়ির ঘটনাটি ঘটেছে টিলাবাজার টু কৈলা শহর লক্ষ্মীপুর খানবাড়ি সংলগ্ন রাস্তায় ঘটনার বিবরণে জানা যায় আজ সকাল সাতটার সময় কৈলা শহর লাটিয়াপুর গ্রাম পঞ্চায়েত থেকে টিউশনের জন্য কৈলা শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন লাটিয়াপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুমন্ত দেবের ছেলে লক্ষ্মীপুর খানবাড়ি সংলগ্ন মেইন রোড কালভার্ট নির্মাণের জন্য কিছু রাস্তা অসম্পূর্ণ ছিল এই অসম্পূর্ণ রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মারে গাড়িটি এত জুড়ে ধাক্কা মারে যে গাছের ডাল ভেঙ্গে যায় এতে গাড়িটিও বেঙ্গে চুরমার হয়ে যায় চালকের আসনে বসে থাকা ছাত্র এতে গুরুতর আহত হন সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এসে তাকে কৈলাসহর হাসপাতালে নিয়ে যান একটি দশকে রাজ্যে এক লাখ শিক্ষক নিযুক্তি দিয়েছে রাজ্য সরকার পারফরম্যান্স গ্রেডিং ইন্ডেক্সে দেশের ভেতরে চতুর্থ স্থানে অসমের শিক্ষা ব্যবস্থা উত্তর পূর্বাঞ্চলের ভেতরে এক নম্বর স্থানে আছে অসম রাজ্যে সর্বমুঠ শিক্ষকের সংখ্যা হচ্ছে দুই লক্ষ একুশ হাজার দুইশো এদিকে সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ লক্ষ দশ হাজার চারশো জন রাজ্যের সরকারি বিদ্যালয় সমূহে বাইশজন ছাত্রছাত্রীর বিপরীতে আছে একজন করে শিক্ষক শিক্ষয়িত্রী তাই রাজ্যে এখন আর শিক্ষকের প্রয়োজন নেই শিক্ষকের প্রয়োজন হবে যদি সরকারি বিদ্যালয়ে পঞ্চাশ লাখের অধিক ছাত্রছাত্রী হলে পুনর অর্থাৎ আবার শিক্ষক নিযুক্তি দেওয়া হবে আজ এই ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে চাকরির ক্ষেত্রে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের বঞ্চনা করা হয়েছে এমন অভিযোগ সরব হল শিলচর জেলা কংগ্রেস কমিটি বুধবার কমিটি এই ইস্যুতে শিলচর অফিস পাড়ায় মূর্তির পাদদেশে দরনা প্রদর্শন করলেন দর্না চলাকালীন বক্তারা বক্তব্যে বলেন বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন বিজেপি ক্ষমতায় এলে বরাক উপত্যকার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি খালি থাকা পদগুলি স্থানীয় বেকার যুবক যুবতীদের জন্য সংরক্ষিত করা হবে কিন্তু বর্তমানে সম্পূর্ণ উল্টো ছবি পরিলক্ষিত হচ্ছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার বরাকের বেকারদের সঙ্গে প্রতারণা করছে দর্না শেষে জেলাশাসকের মারফতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন দলীয় পদাধিকারীরা করিমগঞ্জ জেলার শিক্ষিত বেকার ছেলেদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে সেনাবাহিনীতে যোগদান করার জন্য অগ্নিবীর পরীক্ষা দিতে হয় সেই মতে সীমান্ত জেলা করিমগঞ্জ থেকে হাজার পাঁচেক যুবক যুবতী আবেদন করেছিল তাদের পরীক্ষা কেন্দ্র ত্রিপুরা রাজ্যের আগরতলায় পড়েছে সেই মতে নির্ধারিত বাসাই পরীক্ষার দিতে দুদিন আগে থেকে আগরতলায় অবস্থান করছিলেন গতকাল ছিল অন্তিম দিন তাই রাত থেকে লাইনে দাঁড়িয়ে সকালে পর্যন্ত বাসাই পর্ব চলছে তখন বিপত্তি দেখা দে প্রথম কয়েকজনের কাগজপত্র পরীক্ষা করতেই ধরা পড়ে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনীতে আবেদন করা প্রার্থীদের যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়েছে তাতে কলমের স্বাক্ষরের পরিবর্তে স্টাম্পের স্বাক্ষর দেওয়া অগ্নিবীর নিযুক্তিতে আসা অধিকারিকরা গ্রহণ করেননি প্রার্থীরা অনেক আবেদন নিবেদন করে কোনো লাভ হয়নি এ খবর করিমগঞ্জে সে পৌঁছার পর বিষয়টি বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজয় মালাকার এবং কমলাক্কে পুরকায়স্তকে অবগত করেন সমাজকর্মী সুজন দেব রায় বিধায়কদের আবেদনে সাড়া দিয়ে জেলাশাসকের কার্যালয় থেকে ঘোষণা করা হয় অগ্নি পরীক্ষার জন্য যাদের ডমিসাইল সার্টিফিকেট প্রয়োজন তারা অতিরিক্ত জেলাশাসক বর্ণিকা চেতিয়ার নিকট থেকে নিয়ে যেতে কিন্তু এখানে প্রশ্ন জাগে শুধু আগরতলা থেকে সে করিমগঞ্জ থেকে সার্টিফিকেট নিয়ে যেতে হলে হাতে ষোলো ঘন্টা সময় চাই কিন্তু তাদের কাছে মাত্র বারো ঘণ্টা সময় ছিল তার মধ্যে সার্টিফিকেট দেওয়া সম্ভব হয়নি বলে প্রথমবারের মতো অগ্নিবীর পরীক্ষা থেকে বঞ্চিত থাকলো করিমগঞ্জের শিক্ষিত বেকার যুবক যুবতীরা এ নিয়ে প্রশাসনের গাফিলতির উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন বিভিন্ন দল সংগঠন আজ অর্থাৎ বুধবার বুররাতে নেপালে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয় তাতে মৃতের সংখ্যা অন্তত ছয় এছাড়াও পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শক্তিশালী ভূমিকম্পের দরুন জেলার বিভিন্ন স্থানে কয়েক ডজন গড়বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে নেপালের দূরপশ্চিম অঞ্চলে তিনটি কম্পন লক্ষ্য করা গিয়েছে এর মধ্যে দুটি ভূমিকম্প এবং একটি আফটার শক তৃতীয় জাকুনিতে একটি বাড়ি দসে পড়ার পরে প্রাণহানির ঘটনা ঘটে পাঁচ দশমিক সাত মাত্রার প্রথম ভূমিকম্পটি মঙ্গলবার স্থানীয় সময় নয়টা সাত মিনিটে রেকর্ড করা হয়েছিল এরপরে স্থানীয় সময় রাত নয়টা ছাপ্পান্ন মিনিটে চার দশমিক এক মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয় ভারতের রাজধানী দিল্লি এবং এর আশেপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে শিক্ষা কোনো ব্যবসা নয় যে সেটাকে উপার্জনের উপায় হিসাবে দেখা যাবে তাই টিউশন ফি সকলের সাধ্যের মধ্যেই রাখতে হবে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট অন্ধ্রপ্রদেশ সরকার ডাক্তারি শিক্ষার বার্ষিক ফি চব্বিশ লক্ষ টাকা করার যে সিদ্ধান্ত নিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য শীর্ষ আদালতের এবার শেষ খবরটি আসামে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ এক নভেম্বর থেকে ছয় নভেম্বর পর্যন্ত তিনশো উনসত্তর জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে সবচেয়ে শোচনীয় অবস্থা কার্বি ওই জেলাতেই আক্রান্তের সংখ্যা তিনশো জন ফলে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল জানুয়ারি থেকে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা চারশো সেখানে মশা তাড়ানোর ফগিং যন্ত্র নয়াগাঁও ও মরিগাঁও থেকে আনা হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের সঞ্চালক লক্ষ্মীপ্রিয়া নিজে ডিফুতে থেকে পরিস্থিতি তদারক করছেন কামরূপ মহানগরেও আক্রান্ত হয়েছেন এগারো জন ডিমাহাসাউয়ে ডেঙ্গু দরা পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে এছাড়া নলবাড়ি শিবসাগর দরং ডিব্রুগড় নোয়াগাঁও শোণিতপুর তিনসুকিয়া উদালগুড়ি এবং করিমগঞ্জ জেলায়ও দরা পড়েছে ডেঙ্গু এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন